বিজেপির 12 ঘন্টা বন্ধ, কিন্তু তার ঠিক পর মুহূর্তেই 2-2.5 ঘন্টার মধ্যে বারাসাতে তার যে জনজীবন সেটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে কিছুক্ষণ আগেই কিন্তু সেখানে রীতিমতো প্রতিবাদ মিছিল, দুপক্ষের সংঘর্ষ, আহত হওয়া, গ্রেফতার হওয়া, অনেক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই 2-2.5 ঘন্টার মধ্যে বারাসাতের স্বাভাবিক জনজীবন আবার ফিরে এসেছে। আজিকর কাণ্ডের প্রেক্ষিতে 27 আগস্ট 99 অভিযান করেছিল, আর সেখানে যে পুলিশের ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি, আর যার প্রশ্নের কারণেই প্রতিবাদ মিছিল বের হয় এবং 99 অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে কর্মকাণ্ড ছিল সে সমস্ত কিছুর অভিযোগকে কেন্দ্র করে আজকে 12 ঘন্টা বন্ধ ছিল। কিন্তু সেই 12 ঘন্টা বন্ধের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির পর বারাসাতেও একই ছবি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু তার ঠিক 2-2.5 ঘন্টার মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। রাজ্য সরকার অলরেডি বন্ধকে বেআইনি ঘোষণা করেছে এবং আপনারা দেখছেন জনজীবন সচল আছে। আমরা চাই যে যে মেয়েটি হত্যা হয়েছে সেই মেয়েটি জাস্টিস পাক, কিন্তু এইভাবে নয় যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে। আজকে দেখুন ট্রেন চলছিল, হট করেছে, বন্ধ করে দিচ্ছে, এটা তো করতে দেবো না। দেখুন কোনো হুঁশিয়ারি বাজাবে না, তারা মানুষ আজকে চাইছে যে প্রতিবাদ হোক, আমরা প্রতিবাদ করতে নেমেছি, আমরা প্রতিবাদ করতে নেমেছি। রাজ্য দাঁড়া দাঁড়া, তোর গাড়িটা বাদ করলো, বাইক করলো, ওদিকে বাইক করলো।